হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে যেগুলো ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি নিয়ে এসেছি, এই গরুটা প্রথমে দেখেন, গরুটা দেখেছেন? এবার আমাদের বাংলাদেশের গরুগুলি দেখেন। আচ্ছা, যাই হোক, গরুগুলি আমাদের দেখেন। আর যে কিছুক্ষণ আগে যে গরুটা দাঁড়িয়েছিলাম সেই গরুটা দেখেন, আকাশ পাতাল ডিফারেন্স। আমাদের এইগুলো গরু একেবারে খাঁটি, খাঁটি বলতে এইগুলো একেবারে গ্রামের গরু, আর এইটাতে কোনো খাপ নেই। মানে খাপ নেই বলতে চাচ্ছি আমি, কোনো ধরনের রোগ বিহীন, কোনো ধরনের রোগ নাই, কিছু নাই, এবং খুব মানে খামারের জন্য একেবারে পারফেক্ট একটা গরু। দেখতে পাচ্ছেন, দেখাইলাম আপনাদেরকে। আর এইগুলো গরু দেখেন, এগুলো এখানে সব দেশি গরু, এবং কোনো কোনো আর্টিফিশিয়াল ভিটামিন বা কোনো কোনো কিছু দিয়ে তৈরি। এই গরুর ব্যাপারে আমি পরে বলবো, এই মহিলার ব্যাপারে যে গরুটা দেখছেন। আর এই গরুটা দেখেন, এই গরুটা মোটা তাজা, কিন্তু এটা ফুল ভিটামিন দিয়ে এই গরুটাকে বড় করা হয়েছে। যাই হোক, আবার আসে আমাদের গরুর ব্যাপারে নিয়ে। এবং গরুর দামগুলি আমি জানাবো আপনাদেরকে কিছুক্ষণ পরে। আপনি আমার সাথেই থাকুন, গরুগুলো একটু দেখেন, আমার সাথেই থাকুন, গরুগুলো একটু দেখেন। হ্যাঁ, গরুগুলি দেখেছেন আপনারা, এগুলো সবগুলি হলো দেশি গরু। আপনার দেশি গরু এবং গ্রামের গরু, কোনো ধরনের আপনার ভিটামিন দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে এদেরকে বড় করা হয়েছে, বাছি করা হয়েছে ইত্যাদি কিছুই না। এই গরুর দাম হাতে না গেলে আপনাদের, আর খামারে উপযোগী, একটা টোটালি উপযোগী। আপনারা যে কোনো খামারে আপনারা যদি ঠিকমতো লালন পালন করতে পারেন, তাহলে খুব ভালো একটা গরু হবে। আর আবারও দেখাচ্ছি এই গরুটা দেখেন, এই গরুটা কিন্তু ফুল ভিটামিন ভিটামিন জাতীয় খাবার দিয়ে বড় করা হয়েছে। আর আমাদের গরুগুলি দেখেন, বাংলাদেশের গরুগুলি, এগুলো সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া থেকে আনা। আর এইগুলা প্রচুর পরিমাণে খাদ্য, যদি আপনারা খাবার ঠিকমতো লালন পালন করেন, মোটা তাজার করন করেন, তাহলে খুব সুন্দর এই গরুটা বড় হবে। এক একটা গরু নাহলে আপনার 10 মন 15 মন, 1000 কেজি 1.5 হাজার কেজি ইত্যাদি পর্যন্ত চলে যাবে এই গরুটা। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। গরুগুলি গরুগুলি আপনার এগুলো সহজে পাবেন আপনার হাটহাজারি, আর হাটহাজারিতে এগুলো গরু অ্যাভেলেবেল আছে আছে। আপনার চাইলে সেখান থেকে গরু সংগ্রহ করতে পারেন আপনার খামারের জন্য। ওনারা সবসময় থাকেন, যাদেরকে দেখছেন সবসময় থাকেন, আর কোনো ধরনের সমস্যা হবে না। গাড়ি যাতায়াত ব্যবস্থাও আছে, এবং আপনারা খুব সহজ সরলভাবে গরুগুলি নিয়ে আসতে পারবেন, খুব সহজে নিয়ে আসতে পারবেন। এটা কোনো এটাতে কোনো সমস্যা হবে না আশা করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।